আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। উত্তর প্রদেশের হাতরাসে মনীষা বাল্মীকিকে ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদে বড়াবাজার ব্লক তৃণমূলের পক্ষ থেকে বড়াবাজার চকবাজার মোড়ে ধিক্কার সভা ও মোমবাতি মিছিল করা হয়। উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি লম্বোদর মাহাতো, সহসভাপতি উত্তম মিত্র, ব্লক তৃণমূল যুব সভাপতি চন্দন সিং মল্ল, অঞ্চল সহসভাপতি মেয়র সিংহদেব, পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সুমিতা সিংহ মল্ল, শিডিউল কাস্টের সভাপতি শশধর মোদি এবং বিশিষ্ট নেতৃবর্গ। সভা শেষে মনীষা বাল্মীকির আত্মার শান্তি কামনায় বড়াবাজার তৃণমূল পার্টি অফিস থেকে মোমবাতি মিছিল করা হয়। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ, 24/7 রাত দিন সাত দিন। যেখানে রাম মন্দির হচ্ছে আজ সেইখানে সুদার হরণ হচ্ছে, আমরা তো তাকে ধিক্কার চালাই। আজকে এই মোদি সরকার ক্ষমতায় আসার পরে বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও। আপনারা সবাই জানেন একটা সরকার, তাতে সহসভাপতি উত্তম মিশ্র উপস্থিত আছেন, জেলা পরিষদের সদস্য মাননীয় শশধর মোদি মহাশয় উপস্থিত আছেন, জেলা পরিষদের সদস্য মাননীয় সুমিতা সিংহ মল্ল মহাশয়া উপস্থিত আছেন, এই বড়াবাজার অঞ্চলের অঞ্চল সভাপতি মিহির সিংহদেব এবং সর্বোপরি উপস্থিত আছেন আমার বিভিন্ন অঞ্চল থেকে অঞ্চল সভাপতি এবং সক্রিয় কর্মীবৃন্দ। সকলকে আমি দলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পূর্ববর্তী বক্তারা অনেক কিছুই বলল, যদিও কিছু বলার নেই, তবুও এই যে ঘটনা, আমি চেষ্টা করব দু একটা কথা বলার জন্য। বন্ধু, আজকে যে আমরা এই ধিক্কার সভা আমরা করলাম বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এর কারণ হচ্ছে আপনারা জানেন কয়েকদিন আগে উত্তরপ্রদেশে কাতরাসে একজন মহিলাকে, দলিত মহিলাকে এই বিজেপি নেতার ছেলে তিনজন মিলে গণধর্ষণ করে এবং সেই গণধর্ষণের লাশ ছবি রাজ্যের পুলিশ পুড়িয়ে দেয় এবং সেই লাশকে লোপাট করে দেওয়া হয়। তার প্রতিবাদে বাংলা থেকে প্রতিনিধি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা থেকে প্রতিনিধি দল যায় এই নিপীড়িত ও ধর্ষণের পরিবারের কাছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয় না এই যোগী সরকারের পুলিশরা, এবং সেই সাংসদদেরকে হেনস্থা করা হয়। তার প্রতিবাদে আমরা ধিক্কার সভা বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা করলাম। বন্ধু, আজকে আমি বলতে চাই এই বিজেপির নেতাদেরকে, এই বিজেপির নেতারা এই মনে ভাষণ দেয় যে আপনারা কি বিজেপি নাকি একুশে পশ্চিমবাংলা দখল করবে। আমি সেই বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলি, একুশে যদি আপনারা ক্ষমতায় আসেন, উত্তরপ্রদেশে যেভাবে মহিলারা ধর্ষণ হচ্ছে, পশ্চিমবাংলায় মহিলারা সুরক্ষিত থাকবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যেভাবে উত্তরপ্রদেশে বিজেপি সরকার থাকার ফলে দিন দিন প্রতিদিন ধর্ষণ হচ্ছে, আপনারা যদি একুশে ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবাংলা উত্তরপ্রদেশ থেকে ছাপিয়ে যাবে। আজকে আপনারা লক্ষ্য করুন, এই যোগী সরকার লাগছে না গেলে সব লম্বা কর লম্বা কর। এই বিষয় নিয়ে আমি বলছি।
করতে চাই যে যেভাবে মোদী সরকার বা যোগী সরকার মানে মহিলাদের যে সুরক্ষা ভারতবর্ষে সেই সুরক্ষা নেই এবং এই মোদী সরকার বলেছিল যে বেটি বাঁচাও বেটি পড়াও এটা সম্পূর্ণ মিথ্যে তার প্রমাণ হয়ে গেল উত্তরপ্রদেশে এবং উত্তরপ্রদেশে যেভাবে দিনকে দিন নারী ধর্ষণ এবং মহিলা ধর্ষণ হচ্ছে এখানে মোদী সরকার বা যোগী সরকার বলেছিল যে উত্তরপ্রদেশ নাকি রামরাজ্য আমরা মনে করি এই রামের অবমাননা করছেন এই যোগী সরকার এই মোদী সরকার এই বিষয় নিয়ে আমরা বলতে যাচ্ছি যে উত্তরপ্রদেশে এবং সারা বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে যেভাবে দিনকে দিন ধর্ষণ বাড়ছে তার প্রতিবাদে আমরা বড়াবাজার ব্লক তৃণমূল কংগ্রেস আমরা ধিক্কার জানাচ্ছি। আমি বড়াবাজার ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।